এখন আসেন আপনারা বৌবাদ করেন, তার মানে বৌবাদ মানে বৌরে বহাইয়া চেয়ারে আপনি কত বড় ডাকাইতের মতো একটা প্লেট সাজান, সাজাইয়া দাও খাইছে দিবা না, তোমার বাপের ডাকাইছে নি দাও, সম্পূর্ণ হারাম। এ মুসলমানের পোলা মনে রেখো সম্পূর্ণ হারাম। বিয়ার মুসলমানি কোন বিয়ে খাওয়ানোর পরে টাকা পয়সা আদায় করা সম্পূর্ণ হারাম, 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 হারাম। মনে রাখবেন সদস্যতা মনে রেখেন এটা। এই জন্য আমরা আলেম ওলামা আমাদের ছেলে মেয়ের বিয়েতে দেখবেন বাংলাদেশের কোন আলেম মেয়ের বিয়ে থেকে পাঁচটা পয়সা আপনি দিলেও নেবে না, এটা জাহান্নামের আগুন, ডাইরেক্ট জাহান্নামের আগুন, এটা ডাইরেক্ট জাহান্নামের আগুন। এটা নেশার উঠানো খাওয়ায়া, আপনার খাওয়াইতে কয় নাই তো বিশ্ব নবী, আপনি পারেন না পাঁচ কেজি ফার্মের পোলট্রির মুরগি আইনে ওই যে মুরব্বী আছে কজন খাওয়াইয়া বাস দোয়া করে দেন শেষ, কিন্তু আপনি সারা দুনিয়া করে বিয়ের কার্ড দিয়া ভালো করে খাওয়াইয়া মাশাল্লাহ কায়দা মতো এক থাল দিয়ে বসে, তার মানে উনি ভিক্ষু, সারা দুনিয়া বইরা টাকা টুকা সুদি আইনে উনি ছেলের বৌবাদ করলাম এটা দিয়ে কিছু আমিও নিব সুদের টাকাও শোধাও, নাউজুবিল্লাহ বলেন না কেন? এই লেগে যেটা বৌবাদ কয় আর অলিমা কয় যেটা উলামা একরাম করে। এই যে গতকালকে আলেমের মেয়ের বিয়ে গেছে, হায় হায় লোক দাওয়াত দিছে বেড়ে 3000 সব আলেম উলামা অধিকাংশ বড় বড় শিল্পপতি কোটিপতি, এই মেয়া শিল্পপতির টাকা খামের মধ্যে জানে যেমনি নিব না, ডিনার সেট কিনে লিয়েছে, হুজুর কি কইছেন ডিনার সেট আজকে না যদি দিতে চান আমার মেয়ে শ্বশুর বাড়ি যাক তারপর আমার মেয়েরে দিয়ে না আমারে না, আলহামদুলিল্লাহ বলেন না, আজকে আপনি খাইয়া ডিনার সেট দিয়ে যাবেন তাহলে এটা এটা আমার রসুল, এটা এটা বলে নাই রসুলের কোন মেয়েকে বিয়ে দিয়া এইভাবে নেয় নাই খাওন, রসুল প্রত্যেকটা অলিমা করছে, হুজুর 11টা বিয়ে করছেন প্রত্যেকটা অলিমা করছেন, আমার নবী 4টা পয়সা নেয় নাই, কোন সাহাবি নেয় নাই, কোন আলেম উলামা আকাবের দিন নেয় নাই, আমিও নেব না, খামের ভিতরে দেয় শিল্পপুত্রের টাকা হুজুর গুজে গুজে দেয় হুজুর নেয় না, কয় না আজকে না আর একদিন দিয়ে নেই, আপনার বাড়িতে আমার দাওয়াত দিয়ে খাওয়াই আপনি দিয়ে না মানে আমি এটা খুশি, আজকে আমার বাড়ি দাওয়াত খাইতে আইসেন, আমি তো সারা বছর আপনার বাড়ি খাই, আজকে একটু দাওয়াত দিয়ে আনছি আর মেয়ের দাওয়াতের লেগা, এখানে কোনো টাকা পয়সার ফ্যাক্টর না, এখানে খাইবেন দোয়া দিয়ে যাইবেন গা, আলহামদুলিল্লাহ বলেন না, এইটা রে কয় অলিমা। আর তোমরা ছুরি একটা লইয়া বহে, ছুরি ছুরি মানে কলম, পান এক ডালা পান খাইবা তো বেরি একটা লইলাম, একেরে লাল একখান নোট লাগবে 1000 টাকার, অত পাঁচ খান লাগবে, একটু টাকার মালিক হইলে আত্মীয় স্বজন হলে পাঁচ খান আর গরিব হইলে তো একখান লাগবেই, হে বেটা খাইছে কত উপরে গেলে 150 কি 200, এখন ডায়াবেটিস রোগে ছাতা তো খাই না, এক গ্লাস বোরহানি খাইয়া 2000টা দিয়ে এখন লাগে, এ কথা কন না কেন বিয়া, এক টুকরা রানের এক পিস রান খাইয়া 1000টা দিয়ে, এই জন্যই তো এটা হারাম, এই জন্যই হারাম। আবার দেখেন কেন হারাম, ফ্যামিলির দাওয়াত দিছে ফ্যামিলিতে গেছে তারা যে কয়জন আছে কাজের বুয়া সুদ্ধা লয়ে গেছে ট্রাক ভাড়া করে, কয় টাকা উড়াই দিব না কি কিপটার কিপটা তাই দেখেন কাজের বুয়া সাইড দেখে লয়ে গেছে, হেরা ফ্যামিলিতে 8 জন 12 জন খাইছে বেটা 8000 টাকার খাওন খাইছে, খাওনের পরে মনে রাখবেন টাকা দিছে মাত্র 500 1000, এই জন্যই তো হারাম, এইটা হলো বেইনসাফি। এই যে 1000 টাকা যে আপনি দিলেন 1000 টাকা মনে রাখবেন 1000 টাকা বেনসে এই জন্য নবী হারাম ঘোষণা দিয়েছেন, এই কথাগুলো প্রয়োজন আছে না নাই, জোরে বলেন আছে না নাই, সদা সর্বদা মনে রাখবা সুন্নাত তরিকায় যেই বিয়ে হবে ওই গর্ব থেকে আল্লাহর ওলি জন্ম নিবে, বিয়ে কারে কয় একখান কমু শোনেন তাহলে বিয়ে, আমার নবীর জীবনের প্রথম বিয়ে মা খাদিজার বিয়ে, প্রথম বিয়ে আমার নবীর, নবীর পকেটে 1 টাকাও নাই, 1 টাকাও নাই, বিয়ে হবে পৃথিবীতে সবচেয়ে বড় ধনাঢ্য পরিবারের মেয়ে খায়লাক বংশের মেয়ে কুরাইশ বংশের শাশুড়ি মা খাদিজা, খায়লাদের মেয়ে মক্কার ভিতর সবচেয়ে বড় ধনকুব যে ছিল যার ব্যবসা সারা পৃথিবীতে, মক্কায় যদি কোনো মাল ঢুকতে হইতো খায়লাদের সিগনেচার লাগতো, সুবহানাল্লাহ খায়লাদের সিগনেচার সারা মাল বাক্কা শহরে ঢুকতো না, এবং তার যে কোনো জায়গা দিয়ে যে কোনো গেট দিয়ে বাক্কা শহরে ঢুকলে খায়লাদের জায়গা পারানো লাগত, এত সম্পদের মালিক খাদিজার বাবা, বিয়ে হবে বাক্কা শহরের সবচেয়ে ধনাঢ্য পরিবারের মেয়ে,
সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যদিও মহিলাটা বিবাহিতা, কিন্তু এমন একটা ছেলের সাথে বিয়ে হবে, 25 বছর একটা টকবুকের যুবক, তামাম পৃথিবী বানাইছে যার চেহারার খাতিরে। এই বিয়েটা কেমন হওয়া উচিত আপনি বলেন? আমাদের প্রাইম মিনিস্টারের ছেলে ধরেন অজিত জয়, এদিকে ধরেন ভারতের এক মুসলমান প্রদেশের এক মন্ত্রীর মেয়ে ধরেন, অথবা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর মেয়ে বিয়া হচ্ছে, বিয়েটা কেমন হওয়ার কথা আপনি আন্দাজ করে নেন, তাহলে তো বুঝে লাভের সংক্ষেপে মাসলাটা। ঠিক মক্কার দুইটা কিং, মক্কার দুইটা হিরো, সুপার কিং, কুইন আর কিং। কুইন হলো সারা পৃথিবীতে শ্রেষ্ঠ, সর্বপ্রথম মা খাদিজারে কিন্তু প্রত্যেকটা জান্নাতে ডাকবে, বোঝেন নাই মনে আমার কথা? আল্লাহর 8টা জান্নাতের প্রতিটা জান্নাতে মা খাদিজারে বলবে তাল হেনা ইয়া খাদিজা বিনতে খাইলাব, আপনি আমার আমার জান্নাতে আসেন, আপনি আমার জান্নাতে আসেন, আপনি আসেন আসেন আসেন। মা খাদিজা বলবেন আমার স্বামী যে জান্নাতে থাকবে আমি ওখানেই থাকি। আমার নবী বলবেন আমি তো সব জান্নাতে যাব, আমার উম্মতের খোঁজ খবর নিয়ে অনলাই গেছে। আপনার মাইয়ার বিয়ে আপনি কি সিয়ার বাইতে বয়ে থাকবেন? একবার যাবেন কোনখানে আমার বন্ধু বান্ধব খায়, কোন টেবিলে আমার বিয়ান খায়, কোন টেবিলে আমার বোন খায়, ঠিক না বেটি? সবাই তো একই খাবার খাবে, কিন্তু ভাই যাবে খোঁজ খবর নেয় কি নেয় না? আমার নবী তো জান্নাতের সভাপতি, আমার নবী সবার খবর নেবে। নবীদের টেবিলে একবার যাবে, নবীরা কোন জান্নাতে থাকে, আমার নবীর উম্মত গুলো কোন জান্নাতে থাকে, উলামা একরাম কোথায় থাকে, হাজিরা কোন জায়গায় থাকে, গাজীরা কোথায় থাকে, শহীদরা কোন জান্নাতে থাকে, আমার নবী 24 ঘন্টা প্রতিটা জান্নাতে ঘুরবে।